হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আমার পক্ষ থেকে জুম্মা মুবারক। গাইস, এই মাত্র জুম্মার নামাজ শেষ করে আমাদের বাসার ছাদে উপরে চলে আসছি। এখন বাসায় যাব, বাসায় গিয়ে একটু চা খাবো। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে যে আমাদের সিলেটে আজকে রোদ উঠেছে এবং রোদ উঠার সাথে সাথে প্রচণ্ড গরমও লাগতেছে। টানা 11 দিন বৃষ্টি দিয়েছে এবং 11 দিন বৃষ্টি দেওয়ার পরে আজকে আমাদের এখানে রোদের দেখা মিলেছে এবং রোদ উঠার সাথে সাথে কিন্তু প্রচণ্ড গরম। এই গরমটা হয়তো আপনারা আমার চেহারা দেখেই বুঝতে পেরেছেন। গাইস, গাইস, আপনাদেরকে আমি একটু আমাদের বাসার ভিউগুলো একটু দেখাই। তো বিশেষ করে আমাদের বাসার বাহিরের সাইড আপনাদেরকে একটু দেখাচ্ছি, যে জায়গাটাতে বসে আমরা আমাদের ফ্যামিলি সবাই মিলে আড্ডা দিই। এবং বিশেষ করে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে আপনারা যে টেলিভিশনটি দেখতে পাচ্ছেন, আমরা সবাই বসে, আমাদের ফ্যামিলির সবাই সদস্য বসে এই জায়গাটাতে বসে আমরা টেলিভিশন দেখে থাকি। গাইস, জুম্মাবারে আসলে বিশেষ করে কোনো জায়গায় আমার যাওয়া হয় না। তো হঠাৎ করে যদি কোনো একটা জায়গায় যদি যেতে মন চায়, সেক্ষেত্রে আমার পার্সোনাল বাইক রয়েছে এবং বাইক নিয়ে আমি সেই জায়গায় ঘুরতে যাই। আর বিশেষ করে আমি যেহেতু সপ্তাহে 6 দিন বিভিন্ন জায়গায় যাই, প্লাস হচ্ছে অফিসে যাই, সেই ক্ষেত্রে আমি বিশেষ করে শুক্রবারটাকে বেছে নিয়েছি, যে শুক্রবারে আমার সব কাজকাম বন্ধ করে আমি বাসায় থাকি এবং আমার পরিত্যক্ত যেগুলো কাজ রয়েছে ওই সব কাজগুলো আমি করে থাকি। আর প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আসলে অনেক সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড। আর আজকে আমাদের সিলেটে রোদের দেখা মিলেছে, বিদায় ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। বিগত কয়েকদিন আপনারা হয়তো আমাদের ব্যাকগ্রাউন্ডে অন্যরকম দেখেছেন, কারণ মেঘলা আকাশ ছিল, যার কারণে হয়তো অন্যরকম দেখেছেন। আর আজকে আপনারা ব্যতিক্রম দেখতে পাচ্ছেন। আসলে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তো আল্লাহ আমাদেরকে চাইতে না চাইতে বৃষ্টি দিচ্ছেন এবং চাইতে না চাইতে রোদ দিচ্ছেন, সেগুলো হচ্ছে আল্লাহর খুশি এবং আল্লাহ আমরা প্রতিনিয়ত আল্লাহর শুকরিয়া আদায় করবো। আর গাইস, আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি যে আজকে আমাদের সেন্টারে বিয়ের প্রোগ্রাম চলতেছে। আমি এখন ছাদের উপরে রয়েছি এবং প্রাকৃতিক যে বাতাসগুলো, আসলে এই বাতাসগুলা যখন শরীরের মধ্যে এসে যখন লাগে, তখন আসলে কি বলবো, আল্লাহর কুদরতি এক কথায় এসি একদম ফেল করে ফেলে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে একটু আগে আমাদের এখানে রোদ ছিল না, এখন আবার সরাসরি রোদ চলে আসছে।
আর আপনাদেরকে তো আমি আগেই বলেছি যে বিগত 11 দিন টানা আমাদের এখানে সিলেটে বৃষ্টি হয়েছে এবং হঠাৎ রোদ ওঠার কারণে প্রচণ্ড গরম লাগতেছে, এবং আমি যেহেতু ছাদের উপরে রয়েছি সেক্ষেত্রে সমস্ত রোদ আমার শরীরের দিকে লাগতেছে এবং ছাদের উপরে কোনো কিছু নেই বিধায় প্রচণ্ড প্রচণ্ড গরম লাগতেছে, যেটা বলার অনুভূতি আমার কাছে নাই। আর ঢাকা শহরের ভিতরে যারা আছেন তারা হয়তো বুঝতে পারবেন যে গরম কী জিনিস। রোদের এত বেশি তাপ যে কারণে আমার ফোনের ব্যাকসাইডগুলো প্রচণ্ড গরম হয়ে গিয়েছে গাইস, যেটা বলার বাহিরে। আমি বর্তমানে iPhone 13 Pro Max ইউজ করতেছি এবং বর্তমানে যে শ্যুটটি হচ্ছে সেটি হচ্ছে iPhone 13 Pro Max দিয়ে, এবং ফোনের ব্যাকসাইডগুলো প্রচণ্ড গরম হয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন আগুন দিয়ে হিট করা হয়েছে এরকম অবস্থা। এখন আনুমানিক ঘড়ি কাঁটার 3টা বাজতেছে, একটু পরে দুপুরের খাবার শেষ করব। দুপুরের খাবার শেষ করে যখন আসরের আজান পড়বে মসজিদে চলে যাব এবং জামাতের সহিত নামাজ আদায় করব। তারপর নামাজ থেকে বাসায় ফিরে একটু বিশ্রাম করব। বিশ্রাম করার পর যেহেতু আজকে শুক্রবার আমাদের মার্কেটে সব দোকানপাট বন্ধ থাকবে, সেই ক্ষেত্রে গল্প আড্ডা করার মতো কেউই নেই নিচের আমাদের মার্কেটের নিচে, সেই কারণে একটু বিশ্রাম করব। যদি বিশ্রাম যদি না করি তাহলে একটু যদি কাজ কর্ম থেকে থাকে ওই কাজগুলো করব, যেহেতু আমি ফ্রিল্যান্সার সেক্ষেত্রে কাজ করতে হবে। এবং একটু রেস্ট করার পর বা কাজ করার পর যখন মাগরিবের আজান হবে সেই ক্ষেত্রে মসজিদে যাব, মসজিদে গিয়ে নামাজ আদায় করব। আর গাইস বাকিগুলো তো আপনারা জানেন, আমি এর আগের ব্লগে আপনাদেরকে ব্লগ 3 আপনাদেরকে বলে দিয়েছি যে আমার লাইফস্টাইল আমি প্রতিদিন কী করি। সো গাইস আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি, কারণ আমি আর একটু ব্লগটি লম্বা যদিও করার ইচ্ছা ছিল, বাট যেহেতু আমার উপরে সরাসরি রোদের তেজ পড়েছে এবং প্রচণ্ড রোদ উঠেছে এবং যেহেতু আমি ছাদের উপরে রয়েছি সেক্ষেত্রে ব্লগটি আমি এখনই স্টপ করার চেষ্টা করতেছি, নতুবা এই প্রচণ্ড গরমে আমি হয়তো অসুস্থ হয়ে যেতে পারি গাইস। গাইস যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন।